দেওভোগ নাগবাড়ি এলাকার আতঙ্ক ছদ্মবেশী দুর্ধর্ষ আহাত গ্রেফতার হলেও এখনও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মাঝে। তার রোষানলের শিকার ভুক্তভোগীদের নানাভাবে হুমকি ধুমকি দিয়ে আসছে আহাত বাহিনীর লোকজন। সম্প্রতি আহাত গ্রেফতার হলেও জেলখানা থেকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধুমকি দিয়ে আসছেন সাধারণ মানুষকে। এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাই সহ বহু সংখ্যক মামলার আসামি ফরহাদ ওরফে আহাতকে ফতুল্লা মডেল থানা পুলিশ সম্প্রতি গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা দাবি সহ হুমকি ধুমকি দিয়ে আসছে আহাত বাহিনীর সদস্যরা। জেলখানায় যাওয়ার আগে নাগবাড়ি এলাকার মুদি দোকানি সুমনকে চাঁদার দাবিতে লোহার রড দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেয়, এমন চিত্র ধরা পড়ে পাশে থাকা সিসি ক্যামেরায়। পা ভেঙে ফেলার কারণে সুমন এখন দিন পার করছে কর্মহীন হয়ে। সেদিন কি ঘটেছিল জানতে চাইলে মুদি দোকানি সুমন বলেন, গত সোমবার দিন রাত্রে 10:30 দিকে আমি দোকান থেকে নাইমে আমার গোডাউনে গেছি, যে এই যে মালানতে আর এই টাইমে আয়া দিয়ে দোকানে দাঁড়িয়ে রয়েছে, রোড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি দোকানে ঢুকতে লইছি, আমার পিছন থেকে বাড়ি মেরে বইছি, বাড়ি মারার সাথে সাথে আমি আগে গেছি, আমি তুমি বাড়ি মারলাকে বাড়ি মারলাকে কই আগে গেছি। আমি পরে পরে আবার আরেক বাড়ি মেরে বইছি আরেক পায়ে, তো দুই পায়ে বাড়ি মারার পরে আমি রোডটা থাপ্পাতে ধরছি। ধরার পরে কয় রোড স্যার, পরে আমি ছাড়তাছি না, কয় রোড ও যাইব তুইও যাবি। সেইটা করার পরে সে পাশে একটা লুক আছিল, রোড ছেড়ে দাও, পরে আমি রোড ছাড়ছি। রোড ছাড়ার পরে তো আমি দোকানে ঢুকে গেছি, ঢুকে যাইয়া দেখি যে আমার পা ফাইটে গেছে আর হাঁটতে পারতাছি না। এই ঘটনা হলো যে ফরহাদ তাঁতিপাড়া থাকে, এর আগে এ এলাকার ওই যারা ওই যে নিরহ যে আমার এক ছোট ভাইয়ের বাবা আছে, ওর হ্যারি থাপড় মেরে বইছে। তারপরে যে কায়ম নামে একটা ছেলে আছে, ইলাস্টিকের ব্যবসা করে, পরে থাবর মায়ের কান্দা রক্ত বের করে দিছে। ওরে এরকম আরও মরে দিয়ে অনেক ঘটনা ঘটাইছে। মানে আমি শুনতেছি আর কি যে বাইরে এটা করবো ওইটা করবো। এই অপর একটি সূত্রে জানা যায় আহাত র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত মাদক ব্যবসায়ী মেজর পারভেজের ভাগিনা। এনএনটিভি নিউজ ডেস্ক।